একজনে বলছেন ফকির ওয়াইসি বলছেন ভুল বলছেন মাসুদ হ্যাঁ ফকির ওয়াইসিকে বলছি আমি মোটেই ভুল বলছি না মোটেই ভুল বলছি না তারপরে তাদেরকে আমি বলছি যে বাংলাদেশে যতগুলো আপনারা আকিদা দেখেন না সারা বিশ্বব্যাপী আপনি ইসলামের যে কোনো দলের মধ্যেই আপনি ঢুকবেন বাকি সকল লোকেরা আপনাকে কাফের বলবে আপনি যে দলের যে পীরের মরিদ হবেন বাকি সবার কাছে আপনি কাফের হবেন না হলে ফাঁসে খাবেন না হলে বেদাতি হবেন এরকম কিছু হবেন এই যে ঈদে এ পালন করা হয় ঈদে এ পালন বাংলাদেশে ভারতে এই দেশগুলোতে করা হয় কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদে মিলাদুন পালন করা সম্পূর্ণভাবে হারাম এবং বেদাত সৌদি আরবে যদি ঈদে মিলাদুন্নবী পালন করা হয় তাহলে তাকে গ্রেপ্তার করা হয় সৌদি আরবে ঈদে মিলাদুন্নবী পালন করা হলে তাকে গ্রেপ্তার করা হয় এবং সৌদি আরবে ঈদে মিলাদুন নবী পালন করা হয় না রাষ্ট্রীয়ভাবে এবং সৌদি আলেমদের ফতো অনুযায়ী এটা বেদাত এবং এটা এটা ইসলাম বিরোধী একটা কাজ তখন আমি বলছি যে যারা ইসলাম যদি কেউ ফলো করতে চান ইসলাম যদি কেউ মানতে চান তাদের এটাও জেনে রাখা দরকার এই যে মিলাদ পড়া হয় কিংবা ঈদে মিলাদুলনবী পালন করা হয় সেটার সেটার উৎপত্তি হয়েছে হলো বারোশো আট খ্রিস্টাব্দে ছয়শো চার হিজটিতে তো যদি কেউ আমি বলছি যারা জন্মসূত্রে মুসলিম আছেন আজকে দেখবেন বাংলাদেশে আপনার বিরুদ্ধে শত শত বই লেখা আছে বিরুদ্ধে ফকির ওয়াইসি বলছেন সাদ হচ্ছে নাতির ঘরের পুতি আচ্ছা নাতির ঘরের পুতি কিনা হতে পারে এটা একটা তথ্যগত আমার তথ্য নাও ঠিক হতে পারে আমি যতটুকু জানি সেটা বললাম মালানা সাদ যদি মালানা ইলিয়াসের নাতি না হয় নাতির করে পুতি হয় সেটাও হতে পারে এটা আমি তাহলে আর একটু যাচাই বাছাই করতে হবে সেটা আর একটু যাচাই বাছাই করতে হবে আমার আর একটু দেখতে হবে আমি একটা পত্রিকায় পড়েছি তাই বললাম কিন্তু আমার মেইন আলোচনা হলো কে কার নাতি কে কার ছেলে সেটা তো আলোচনার বিষয় না আলোচনার বিষয় হলো যে অনেকগুলো দল মুসলিমদের মধ্যে আছে আপনি যে দলে যাবেন বাকি সবার কাছে আপনি ইহুদিদের দালাল কিংবা কাফের হবেন আর আমার প্রশ্নের উত্তর আমি যা যা বললাম এগুলো যদি না মিথ্যা তার জন্য আমি একটা সহজ বুদ্ধি আপনাদেরকে দিই খুব বেশি না বাংলাদেশে জাকির নায়কের বিরুদ্ধে যে পরিমাণ বই বাংলাদেশের আলেমরা লিখেছে সেই বইগুলো আপনারা কিনবেন প্রচুর বই আছে আলেমদের লেখা বড় বড় আলেমদের লেখা মুফতি মিজানুর রহমান সাইদ তারপরে বসুন্ধরা থেকে প্রকাশিত রহমানিয়া থেকে প্রকাশিত বিভিন্ন জায়গা থেকে প্রকাশিত বিভিন্ন বই আছে সেই বইগুলো পড়বেন এবার যারা সুফিপন্থী আছে তাসাউফপন্থী আছে মাইশ ভাণ্ডারী দেওয়ানবাগি রাজারবাগি আটরসি তারপরে কুতুববাগী এই পন্থী যারা আছে চন্দ্রপুরী আছে এরকম বাংলাদেশে তো আপনারা জানেন যে হাজার হাজার পীর আছে এদের বিরুদ্ধে লেখা যে বইগুলো আছে বাতিল ফেরকার বিরুদ্ধে লেখা যে বই সেগুলো পড়বেন তাহলে দেখবেন যে ইসলাম ধর্মে তাদের সম্পর্কে কি বলা হয়েছে আর আহলে হাদিস যারা আহলে হাদিস আপনারা নিশ্চয়ই জানেন আহলে হাদিস হলো সৌদি আরবের যে মতাদর্শ সেই মতাদর্শ হলো আহলে হাদিসদের মতাদর্শ যদি এখানে অনেক রকম অনেক কিছু বলা হয় যে আমরা আসলে আহলে হাদিস না তারা ইমাম আবু হানিফকে সম্মান করে হানাফি মাঝহাবকে তারা সম্মান করে সেটা অন্য বিষয় কিন্তু সৌদিপন্থী যারা যারা আমিন জোরে বলে এবং নামাজের মধ্যে বুকে হাত বাঁধে তাদেরকে বলা হয় আহলে হাদিস যারা রমজানে তারাবিল নামাজ বিশ রাখাতে বদলে আট রাখাত পড়ে তারা আহলে হাদিস যারা রুকুতে যাওয়ার সময়ে আবার হাত তোলে রফাইয়া দায় করে তাদের আহলে আদিস যারা সেজা যাওয়ার সময় আবার রফায়ন করে তারা আহলে আদিস এই যে আহলে আদিসদের যে নির্দিষ্ট বিশ্বাস যেটা সৌদির লোকেরা এবং মধ্যপ্রাচ্যের বেশিরভাগ লোক যেটা ফলো করে হাম্বলি মাজহাব কিংবা আহলে আদিস এদেরকে আহলে আদিজদেরকে বাকিরা আহলে আদিজের বিরুদ্ধে যে পরিমাণ বই লেখা হয়েছে মুফতি মিজানুর রহমান সাইদের মুফতি আব্দুর রহমানের তারপর মুফতি সাইদ আহমদ দামাদ রুমের এরকম বিভিন্ন মুক্তিদের লেখা হাডাদি থেকে প্রচুর পরিমাণে ফতোয়া রহমানিয়া থেকে যাত্রাবাড়ি থেকে এই সমস্ত মাদ্রাসার পক্ষ থেকে আহলেদের বিরুদ্ধে হাজারো বই হাজারো ফতোয়া দেওয়া এবং শত শত বই লেখা হয়েছে মাঝহাব কেন মানতে হবে মাঝহব মানা কি ফরজ কিনা মাঝহ মানা জরুরি কিনা সেই নিয়ে অনেক বই লেখা আছে সুতরাং আমি আপনাদেরকে অনুরোধ করবো যারা মুসলমান আছেনও তারাও আপনাদের জেনে রাখা দরকার মুসলমান সবার জেনে রাখা দরকার যে শুধুমাত্র একটা কুয়োর ব্যাঙের মতো একটা নির্দিষ্ট গন্ডির ভিতরে আবদ্ধ থেকে যে আমি আমার পীর সব যা দেখলাম সেটাই মানব কে যদি চরমনার মুরিদ হয় আমি কিচ্ছু বুঝি না আমি আমার পীর যা বলেছেন তাই কে যদি তাবলিগের মুড়িদ হয় তা শুধুমাত্র আমি কিচ্ছু বুঝি না আমি আমার তাবলিগে যা দেখলাম তাই আমার বড় রাজা বলে তাই কেউ যদি দেওয়ানবাগির মরিদ হয় তা আমার হুজুর কেবল যা বলেন আমার হুজুর হলো হজর মোহাম্মদের জামাই উনি ফাতেমার স্বামী উনি যা বলেন তাই কেউ যদি রাজারবাগির মুড়িদ হয় তাহলে সে বলবে যে আমার হুজুর রাজারবাগির দিল্লুর রহমান উনি ওনাকে খুব বেশি মানতে হবে উনি ওনাকে তারা মানে এর বাইরে কিছুই কল্পনা করতে পারে না এরকম যদি হয় তাহলে তো ভিন্ন কথা কিন্তু আমি বলছি যে যারা মুসলিমও আছেন তারা জাস্ট বিভিন্ন বিভিন্ন মতবাদের যে বইগুলো আছে কিনবেন এগুলো তো কোরআনের কথাই লেখা হাদিসের কথাই তো লেখা নাকি আপনারা যদি আহলে হাদিসের বিরুদ্ধে লেখা বইগুলো কেনেন কাদিয়া বিরুদ্ধে লেখা বই কেনেন দেওয়ানবাগির বিরুদ্ধে লেখা বই কেনেন হেফাজতের বিরুদ্ধে লেখা মানে কে কার বিরুদ্ধে মুসলমানদের ভিতরে কে কার বিরুদ্ধে কি লিখেছে এই সবগুলো বই কিনবেন কেনার পরে পড়াশোনা করার পরে চরমণের বিরুদ্ধে লেখা অনেক বই আছে প্রত্যেক পীরের বিরুদ্ধে প্রত্যেক মতবাদের বিরুদ্ধে শিয়াদের বিরুদ্ধে লেখা হাজার হাজার বই আছে তো এই প্রত্যেক মতবাদের বিরুদ্ধে পক্ষে বিপক্ষে লেখা যে বইগুলো তো সবগুলো বই পড়বেন পড়ার পরে যদি কোনো একটা মতবাদ আপনার ভালো লাগে তাহলে আপনি সেটা গ্রহণ করবেন আর যদি এরপর যদি মনে হয় কোনোটাই ঠিক না তাহলে আপনি সেটা বর্জন করবেন কিন্তু আমার কথা যে নির্দিষ্ট একটা গণ্ডির ভিতরে কুয়োর ভিতরে আবদ্ধ থেকে জ্ঞানের চর্চা না করে একটা নির্দিষ্ট জায়গায় আটকে থাকবেন কেন সবগুলো পড়ুন পড়াশোনা করে যাচাই বাছাই করে তারপরে কম্পেয়ার করবেন কোনটা ঠিক আজকে আপনি যদি দেওয়ান মুড়ি ধন তাহলে চরমনার পীর কীটা বলে সেটা শুনবেন চরমনার পীর কি বলে সেটা শুনবেন যদি মনে হয় দেওয়ানবাগিরটা ভুল চরমনাটা ঠিক তাহলে সেটাই গ্রহণ করুন যদি আজ আপনি ধরেন যে রাজার বাগির ধন তারা কি বলে সেটা শুনবেন কুতুবাগি কি বলে সেটাও শুনবেন প্রয়োজনে কুতুবাগি ভালো লাগলে সেটা শুনবেন আর যদি আপনি আহলে আদিস হন তাহলে তাবলিগের তা তাবলিগ কি বলে সেটা শুনবেন যদি তাবলিগ হন আহলে আদিস কি বলে সেটা শুনবেন শোনার পর সবগুলো কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা দেখেই তারপরে আপনারা ডিসাইড করবেন যে আপনার জন্য হুইজ দ্য বেস্ট কোন মতাদর্শে আপনি গ্রহণ করবেন আর কোনটা আপনি রিজেক্ট করবেন সেটা আপনি তখন চিন্তা করবেন আমাদের এই যে এখন এখনকার এই আধুনিক যুগে ইন্টারনেটের যুগে আমাদের মানে অনেক বেশি চিন্তা করার অনেক বেশি গবেষণা করার অনেক বেশি বোঝার পৃথিবীটাকে দেখার এই সব কিছু কিন্তু আমাদের জানা এখন অনেক বেশি সহজ যদি দেখেন বই কিনতে না পারেন তাহলে আমি একটা বুদ্ধি আপনাদেরকে শিখা শিখিয়ে দিচ্ছি বাংলা ভাষাভাষী যারা আছেন বাংলায় লিখবেন আহলে হাদিসদের আমি খুব একটা সহ খুব একটা সত্য কথা বলছি খুব সিম্পল বিষয় খুব সহজভাবে বুঝাচ্ছি লিখবেন আহলে হাদিসদের গোমর গোমরের সন্ধানে বা আহলে হাদিসদের স্বরূপ এই লিখে আপনি গুগল সার্চ করে দেখবেন আহলে হাদিসদের বিপক্ষে লেখা যত ফতোয়া মাসালা বই আছে সব পেয়ে যাবেন এবার আপনি চিন্তা করবেন যে ঠিক আছে আহলে হাদিসের তো গমর জানলাম এবার অন্যদের গোমর জানেন চর্বনায়ের গমর নিয়ে একটা সার্চ করবেন দেখবেন চর্বনায়ের বিরুদ্ধে সব চলে আসবে এবার আপনি বলবেন যে বাতিল ফেরকা সম্পর্কে লিখবেন সার্চ দিবেন গুগলে বাংলায় লিখবেন বাতিল ফেরকা বাতিল ফিরকা লেখার পরে দেখবেন সেখানে রাজারবাগি মাইজ ভাণ্ডারী দেওয়ানবাগি সবার কথা চলে আসবে এরপরে আপনি লিখবেন হেফাজতের গোমর ফাঁস এবার দেখবেন হেফাজতের সব তথ্য হেফাজতের অপকর্ম সব চলে আসবে আপনি এবার শিয়াদের সম্পর্কে লিখবেন শিয়াদের শিয়া বিশ্বাস এবার দেখবেন শিয়াদের বিপক্ষে বিপক্ষে সব চলে আসবে শিয়াদেরটা আপনি জানলেন গুগলের মাধ্যমে আপনার প্রয়োজনে দোকান পর্যন্ত গিয়ে কষ্ট করে বই কেনা দরকার নেই এবার আপনি আহলে ইয়ে জাকির নায়কের সম্পর্কে জানার চেষ্টা করলেন জাকির নায়কগুলো লিখবেন যে জাকির নায়কের স্বরূপ সন্ধানে বাংলায় সার্চ করলে দেখবেন জাকির নায়কের কিছু চলে আসবে পক্ষের তখন দেখবেন যে শত শত এভাবে আপনি মুসলমানদের যে কোনো দলের যে কোনো দলের বিপক্ষে যা চাবেন তাই আপনি দেখবেন তার বিরুদ্ধে হাজার হাজার ফতোয়া চলে এসেছে মৌলানা সাদের বিরুদ্ধে যেমন ফতোয়া এরকম আমরা বিশ্বাস করি বিজ্ঞানে আমিও একমত যে বর্তমানে পৃথিবীতে চলছে বিজ্ঞান আর প্রযুক্তির যুগ তাহলে আসুন বিজ্ঞান দিয়ে কোরআনকে পরীক্ষা করে দেখি আমরা আসুন দেখি কোরআন বিজ্ঞান সম্পর্কে কি বলেছে বর্তমানের এই পৃথিবীতে এখন বিজ্ঞান আর প্রযুক্তির যুগ আমরা এমন ঈশ্বর মানি না বিজ্ঞান দিয়ে প্রমাণ করে দেখান যে ঈশ্বর বলে একজন আছে তাহলে আমরা বিশ্বাস করব। আমি প্রথমেই একটা প্রশ্ন করতে চাই সব নাস্তিকদের অথবা যে ঈশ্বর মানে না তাকে জিজ্ঞেস করব যে শুধুমাত্র বিজ্ঞানে বিশ্বাস করে যে আপনি কি বলতে পারবেন কোন লোকটা আপনাকে প্রথম বলতে পারবে একটা অপরিচিত বস্তুর কার্যকলাপ সম্পর্কে ধরেন একটা বস্তু একেবারে অপরিচিত অপরিচিত মেশিন যেটা পৃথিবীর কোনো মানুষ আগে কখনো দেখেনি অথবা ধরেনি এখন এই মেশিনটা সেই নাস্তিকের সামনে আনা হলো অথবা তার সামনে যে বিশ্বাস করে বিজ্ঞানে এখন এই অপরিচিত বস্তুটার কার্যপ্রণালী এটা কিভাবে কাজ করে এ ব্যাপারে কে আপনাকে প্রথম বলতে পারবে আমি প্রশ্নটা কয়েকশো নাস্তিককে করেছিলাম কিছুক্ষণ চিন্তা করার পর তারা বলেছে হয়তো এর সৃষ্টিকর্তা যে লোকটা এই বস্তুটা বানিয়েছে কেউ হয়তো বলবে আবিষ্কারক কেউ হয়তো বলবে উৎপাদনকারী কেউ বলবে প্রস্তুতকারক তারা যাই বলুক না কেন বিশ্বাস করেন উত্তরটা এমন কিছু একটা হবে হয় বলবে স্রষ্টা আবিষ্কারক উৎপাদনকারী প্রস্তুতকারক আমি অনেক নাস্তিককেই এই প্রশ্নটা করেছি আর তারা সবাই এমন উত্তরই দিয়েছে তারা যে উত্তরের দিক না কেন সেটা মেনে নেব উত্তরটা আমি মনে রাখবো এরকমই কিছু হবে পরের লোকটা হতে পারে বস্তুটা স্রোজটা তাকে বলেছে অথবা কেউ হয়তো গবেষণা করেছে কিন্তু প্রথমে যে বলতে পারবে সে হবে স্রষ্টা বা উৎপাদনকারী আবিষ্কারক অথবা প্রস্তুতকারী আমি তখন তাকে বলবো যে বিজ্ঞানে বিশ্বাস করে এই পৃথিবীটা কিভাবে সৃষ্টি হলো আমাদের এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হলো সে আমাকে বলবে যে প্রথমে পুরো বিশ্বজগত ছিল একটা বিন্দু প্রাইমারি নেবুলা তারপর একটা বিস্ফোরণ হলো সব কিছু আলাদা হয়ে গেল এভাবেই সৃষ্টি হলো বিশ্বজগৎ তারপরে বিভিন্ন নক্ষত্র আর গ্রহ সৃষ্টি হলো। আমি তাকে বলবো এই এইসব রূপকথা আপনি কোথেকে জানলেন সে বলবে না এগুলো রূপকথা না এগুলো প্রতিষ্ঠিত সত্য এর পক্ষে এখন প্রমাণ আছে আমি বলবো এইসব রূপকথা আপনি কোত্থেকে জানতে পেরেছেন সে বলবে না এটা তো বৈজ্ঞানিক সত্য এটা রূপকথা না কিছুদিন আগে এটা জেনেছি এখানে কিছুদিন আগে মানে পঞ্চাশ বছর আগে বা একশো বছর আগে কিছুদিন আগে আর উনিশশো সালে কয়েকজন বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন বিগ ব্যাং থিওরি বর্ণনা করার জন্য তখন আমি বলবো ঠিক আছে আপনি বলছেন এটা সত্যি আমিও মেনে নিলাম তবে এই সম্পর্কে কি বলবেন যেটা চোদ্দোশো বছর আগে থেকে লেখা আছে পবিত্র কোরআনে পবিত্র কোরআনে সুরা আনবিয়ার ত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আওয়ালামিয়ার আল্লাহ জিনা কাফারু অবিশ্বাসীরা কি ভেবে দেখে না আন্নাস তামাওয়াতওয়ালা আড্ডা কানা তারাত কান ফাফাতাক নাহুমা যে আকাশমণ্ডলী এবং পৃথিবী একসাথে মিশেছিল তারপর আমি তাদের পৃথক করে দিলাম এই কোরান যেটা নাজিল হয়েছে চোদ্দশো বছর আগে আর ঐতিহাসিক বিভিন্ন তথ্য দিয়ে প্রমাণ করা যায় এই পবিত্র কোরান এটা পৃথিবীতে আছে চোদ্দশো বছর ধরে কিভাবে এই পবিত্র কোরান বলছে বিগ বেন থিয়রি সম্পর্কে এখানে সংক্ষেপে বলা হয়েছে এটা নাকি আমরা জেনেছি কিছুদিন আগে পঞ্চাশ বছর আগে একশো বছর আগে তাহলে কোরআনে এই কথাটা কিভাবে আসলো সেই নাস্তিক বলবে হয়তো কেউ আন্দাজে বলেছে আমি তাকে চ্যালেঞ্জ করব না তাকে আমি চ্যালেঞ্জ করবো না আরেকটা প্রশ্ন করি আমাদের এই পৃথিবী এটার আকার কেমন সে আমাকে বলবে আগেকার দিনে মানুষ ভাবতো যে পৃথিবী সমতল মানুষ তখনকার দিনে দূরে যেতে ভয় পেত কারণ পড়ে যেতে পারে কিন্তু এখন বিজ্ঞানের সাহায্যে আমরা প্রমাণ করতে পারি পৃথিবী সমতল না আসলে বর্তুলাকার এটা কবে জেনেছি কিছুদিন আগে একশো বছর আগে দুইশো বছর আগে আমরা জানতে পেরেছি সে যদি জানে তাহলে বলবে প্রথমে যে লোক বলেছিল যে পৃথিবী বর্তুলাকার তিনি স্যার ফ্রান্সিস ড্রেক পনেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে আমি তাকে জিজ্ঞেস করবো কোরআন কি বলছে জানেন লুকমানের উনত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে আল্লাহ রাতকে দিনে পরিণত তালা করেন আর দিনকে রাতে পরিণত করেন পরিণত করা মানে ধীরে ধীরে পরিবর্তন রাত ধীরে ধীরে দিনে পরিবর্তিত হয় আর দিন ধীরে ধীরে রাতে পরিবর্তিত হয়ে যায় এটা কখনোই সম্ভব হতো না যদি পৃথিবী সমতল হতো এটা তখনই সম্ভব যখন পৃথিবী বড় একই ধরনের কথা বলা হয়েছে সুরাজ জুমারের পাঁচ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রাত দিনকে আচ্ছাদিত করে আর দিন রাতকে আচ্ছাদিত করে এখানে আরবি শব্দটা হচ্ছে কাওয়ারা যেমন আপনারা মাথার চারপাশে পাগড়ি বাঁধেন পেঁচানো এই পেঁচানো এই আচ্ছাদন রাতের উপরে দিন অথবা দিনের উপরে রাত এটা শুধু তখনই সম্ভব যদি পৃথিবী হয় বর্তু পৃথিবী সমতল হলে এটা সম্ভব না আপনি বললেন এটা জেনেছি কিছুদিন আগে আপনি কি বলতে পারবেন চোদ্দোরশো বছর আগে কে এই কথাগুলো কোরআনে উল্লেখ করতে পারে হতে পারে এটাও আন্দাজে বলা হয়েছে আন্দাজ সত্যি হয়েছে আন্দাজে বলেছে আর সত্যি হয়ে গেছে আমি চ্যালেঞ্জ করব না বলে যাব চাঁদের আলো আমরা দেখতে পাই আমরা চাঁদ থেকে যে আলোটা পাই এই আলোর উৎসটা কি সে আমাকে বলবে আগে আমরা ভাবতাম যে চাঁদের যে আলো সেটা তার নিজস্ব আলো তবে বিজ্ঞান উন্নত হওয়ার পর আমরা জানতে পেরেছি আমরা চাঁদের যে আলোটা দেখি সেটা তার নিজস্ব আলো নয় এটা হচ্ছে প্রতিফলিত আলো সূর্যের আলো আমি তখন তাকে বলবো যে পবিত্রকরণ বলছে সুরা ফুরকানের একষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কত মহান তিনি যিনি নবমণ্ডলের রাশিচক্র সৃষ্টি করেছেন আর স্থাপন করেছেন এটা প্রদীপ ও চাঁদ যার আছে প্রতিফলিত আলো এখানে চাঁদের আরবি সেটা হচ্ছে কামার চাঁদের আলোকে বলা হয়েছে মুনির মানে ধার করা আলো বা নূর অর্থাৎ প্রতিফলিত আলো পবিত্র কোরআন বলছে যে চাঁদের আলোটা প্রতিফলিত আলো আপনি বললেন এটা জেনেছি কিছুদিন আগে তাহলে কোরআন কিভাবে কথা বলছে চোদ্দশো বছর আগে সে একটু থমকে যাবে তখনই কথার উত্তর দেবে না তারপর হয়তো বলবে হতে পারে এটাও আন্দাজে বলেছে আমি তার সাথে তর্ক করব না আমি তর্কের খাতিরে মেনে নেব। আমি তাকে বলবো ঠিক আছে মানলাম আমি কোনো তর্ক করব না আসুন দেখি তখন তাকে বলবো আমি যখন স্কুলে ছিলাম আমি ক্লাস টেন পাস করেছি উনিশশো সালে সেখানে পড়েছিলাম যে সূর্য স্থির আছে চারপাশে ঘোরে কিন্তু এক জায়গায় সে বলবে কোরণুক একই কথা বলছে আমি বলবো না এটা আমি শিখেছিলাম স্কুলে এটা কি সত্যি সে বলবে না এখন বিজ্ঞান উন্নত হয়েছে কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে সূর্য নিজের চারপাশে ঘোরে আর প্রদক্ষিণ করে সূর্য স্থির নয় সূর্য প্রদক্ষিণ করে তার কক্ষপথে আপনি যদি সূর্যের কোন ছবি ভালো করে দেখেন সূর্যের গায়ে কিছু কালো দাগ আছে আর এই কালো দাগগুলো আনুমানিক পঁচিশ দিনে একটা প্রদক্ষিণ পূর্ণ করে সূর্য একটা প্রদক্ষিণ সম্পূর্ণ করতে পঁচিশ দিন সময় নেয় কোরআনও কি বলছে সূর্য স্থির সে হেসে ফেলবে আমি বলবো না পবিত্র কোরণে সুরা আম্বিয়া তেত্তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুয়াল্লাজি খালাকার লাইলা ওয়ান নাহারা ও শামসা ওয়ালকামার কুল্লুল ফিফালাক ইয়াস বাহন যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন রাত এবং দিন চাঁদ এবং সূর্য প্রত্যেকেই নিজ 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 কক্ষপথে বিচরণ করে আবর্তিত হয় ও প্রদক্ষিণ করে এরা প্রত্যেকেই তাদের কক্ষপথে বিচরণ করে আপনি বলেন পবিত্র পবিত্রকরণে এই বৈজ্ঞানিক কথাটা কে বলতে পারে যেটা আমরা জেনেছি কিছুদিন আগে সে চুপ থাকবে অনেকক্ষণ চুপ থাকার পর সে বলবে দেখেন আরবরা তারা জ্যোতির্বিদ্যার ব্যাপারে তখন খুবই উন্নত ছিল হতে পারে কিছু আরব নবীজিকে বলেছে তিনিও সেটা এখানে লিখেছেন আমি একমত আমি একমত যে আরবরা তারা জ্যোতির্বিদ্যার ব্যাপারে একসময় খুবই উন্নত ছিল কিন্তু তাকে মনে করিয়ে দেব যে সে ইতিহাসটা ভালো মতো জানে না কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে আরবরা জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে উন্নত হয়েছিল তাহলে এই কোরআন থেকেই সেই আরবরা জ্যোতির্বিদ্যা সম্পর্কে জেনেছে এর উল্টোটা হয়নি পবিত্র এরকম অনেক বৈজ্ঞানিক কথা বলেছে পবিত্র কোরআন আমাদের বলছে বিভিন্ন রকম প্রাণী সম্পর্কে প্রাণীচক্র সম্পর্কে পবিত্র পবিত্রকোরণে সুরাজ জুমারের একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ হতে বর্ষণ করেন আকাশ হতে তারপর ভূমিতে নির্ঝর রূপে প্রবাহিত করেন এবং এ থেকে বিভিন্ন রঙের ফসল উৎপন্ন করেন পবিত্র কোরআন পানিচক্র সম্পর্কে বলেছে বিস্তারিতভাবে কোরআনের আরও অনেক আয়াতে আছে যে সমুদ্র থেকে পানি উপরে চলে যায় তারপর মেঘ সৃষ্টি হয় মেঘ পুঞ্জীবিত হয় বজ্রপাত হয় তারপর মেঘ থেকে বৃষ্টি হয় এ কথা পবিত্র কোরণে অনেক জায়গায় আছে পবিত্র কোরণে মুমিনুনের আঠারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পবিত্রকরণের সুরা রুমের চব্বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে পবিত্রকরণের সুরা নুরের তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও সুরা রুমের আটচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে অনেক জায়গায় পবিত্র কোরআন এ ব্যাপারে বলেছে এই পাঞ্চক্র এটা আবিষ্কার করেছিলেন বার্নার্ড প্যালিসি পনেরোশো আশি সালে পনেরোশো আশি সালে আমরা পানিচক্র সম্পর্কে প্রথম জানতে পারি চোদ্দশো বছর আগে এ কথাটা কে বলতে পারে আর ভূগোলের ক্ষেত্রে সেই নাস্তিক বলবে ভূগোলের ক্ষেত্রে ফোল্ডিং নামে একটা ব্যাপার আছে আমরা যে পৃথিবীতে বাস করি তার উপরের স্তরটা খুবই পাতলা বিভিন্ন পাহাড় পর্বত এই ফোল্ডিংয়ের কারণে পৃথিবীর নড়াচড়া বন্ধ হয় এতে করে পৃথিবীর স্থির হয়ে থাকে আমি তাকে বলবো যে পবিত্র কোরআনে নাবার ছয় নম্বর আয়ত সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি কি আমি কি করিনি পৃথিবীর ভূমিকে শয্যা ওয়াল জিবালা আওতাদা এবং পর্বত সমূহকে কিলক কোরআন বলছে পর্বতকে বানানো হয়েছে কিলকের মতো তাবুর খুঁটির মতো আর বিজ্ঞানীরা এখন আমাদের এ বলেন তাবুর খুঁটির মতো পর্বতগুলো তাবুর খুঁটির মতো এছাড়াও পবিত্র কোরআনে সুরা আমিয়ার একত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে যে আমি পৃথিবীতে সৃষ্টি করেছি সুদৃঢ় পর্বতমালা যাতে পৃথিবীর ঢলে না পড়ে কোরআন বলছে পর্বত বানানো হয়েছে যাতে করে পৃথিবীর ঢলে না পড়ে এরপর পানি নিয়ে বললে সেই নাস্তিক বলবে যদিও লোনা পানি আর মিষ্টি পানি একত্রিত হয় তারা কখনো মেশে না তারা আলাদা থাকে আমি তখন তাকে কোরআনের একটা আয়াত বলবো সুরা ফুরকানের তিপান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তালা সৃষ্টি করেছেন দুই প্রকার পানির দুইটি প্রবাহ একটা মিষ্টি সুপেয় অন্যটা নোনা লবণাক্ত আর তাদের মধ্যে দিয়েছেন এক অন্তরায় সে এক অনতিক্রম্য ব্যবধান এছাড়া পবিত্র কোরণে সুর রহমানের উনিশশো বিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তিনি প্রবাহিত করেন দুই দরিয়া তাদের মধ্যে রয়েছে অন্তরাল যেটা তারা অতিক্রম করতে পারে না এখনকার বিজ্ঞান আমাদের বলে যে নোনা পানি আর মিষ্টি পানি কখনো মেশে না তারা আলাদা থাকে সেই নাস্তিক তখন বলবে হয়তো কোনো আরব হয়তো কোনো আরব পানিতে নেমে এটা দেখতে পেয়েছিল তারপর কোরআনে লেখা হয়েছে তারা বুঝতে পারে না যে এই ব্যবধানটা দেখা যায় না কোরআন বলছে বার্জাক অদৃশ্য অন্তরাল আর এই ব্যাপারটা আপনারা দেখতে পাবেন কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার এই প্রদেশে দেখতে পাবেন এমনকি মিশরেও যখন নদের পানি ভূমধ্য সাগরে যায় সবচেয়ে ভালো দৃষ্টান্ত হচ্ছে উপসাগরীয় স্রোত যেটা প্রায় হাজার মাইল ধরে চলেছে দুই রকম পানি আছে কিন্তু তারা মেশে না পবিত্র কোরআনে সুরান বিয়ার তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াজা আল্লা মিনাল মাই কুল্লা সাইন হাই প্রাণবান সব কিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে তবুও কি তারা বিশ্বাস করবে না আফালাই ইউ মিনুন তবুও কি বিশ্বাস করবে না কোরআন বলছে প্রাণবান সব কিছু আমি সৃষ্টি করলাম পানি থেকে তারপরও বিশ্বাস করবে না চিন্তা করেন আরবের সেই মরুভূমিতে সেখানে তো পানির খুবই অভাব কে এটা চিন্তা করতে পারতো যে সব প্রাণী সৃষ্টি হয়েছে পানি থেকে যদি তার চিন্তা করতো তাহলে পানি ছাড়া সবকিছুর কথাই চিন্তা করত এখনকার বিজ্ঞান আমাদের বলে যে সাইটোপ্লাজম যেটা হচ্ছে জীবকোষের প্রধান অংশ এর মধ্যে এইটটি পারসেন্ট হচ্ছে পানি আর প্রত্যেক জীবের শরীরে ফিফটি থেকে নাইনটি পার্সেন্ট হচ্ছে পানি কোনো এই কথাগুলো কে উল্লেখ করতে পারে চোদ্দশো বছর আগে তখন সে নাস্তিক চুপ হয়ে যাবে কোনো উত্তর দিতে পারবে না অঙ্কের মধ্যে একটা থিওরি আছে যার নাম হচ্ছে থিওরি অফ প্রবাবিলিটি মনে করেন কোনো একটা জায়গায় দুটো অপশন আছে আর অপশন দুটোর মধ্যে একটা ঠিক আর একটা ভুল সেখানে আপনি আন্দাজে একটা বেছে নেবেন আর সেটাই সঠিক হবে তার সম্ভাবনা দুই ভাগের এক ভাগ সম্ভাবনা ফিফটি পার্সেন্ট যেমন ধরেন একটা পয়সা টস করলাম কোন পাস পড়বে সেটা বলতে পারার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ বা ফিফটি পারসেন্ট যদি পয়সাটা আরও একবার টস করি তাহলে দ্বিতীয়বার ঠিকভাবে বলবো তার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ অর্থাৎ ফিফটি পারসেন্ট তাহলে আমি দুবারই সঠিক উত্তর দিতে পারবো তার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ গুণ দুই ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ বা ফিফটি পার্সেন্টের অর্থাৎ যদি একটা ছক্কা ফেলি সেখানে ছয়টা দিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে আগে থেকে একটা নাম্বার বলবো আর সেটাই সঠিক হবে তার সম্ভাবনা ছয় ভাগের এক ভাগ এই তিনবারই সঠিক উত্তর দিতে পারবো তার সম্ভাবনা প্রথমে পয়সা তারপরে পয়সা আর তারপরে ছক্কা এই তিনবারই সঠিক উত্তর দেব তার সম্ভাবনা হচ্ছে দুই ভাগের এক ভাগ গুণ দুই ভাগের এক ভাগ গুণ ছয় ভাগের এক ভাগ অর্থাৎ ভাগের ভাগ কোরআনকে প্রভাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করি ধরেন আমি তর্কের খাতিরে মেনে নিলাম এগুলো কেউ আন্দাজে লিখেছে পবিত্র কোরআনে এরকম সব কথা হয়তো কেউ আন্দাজেই বলেছে এবারে কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করি কোরআন বলছে যে পৃথিবী বর্তুল আকার একজন মানুষ পৃথিবীর ব্যাপারে কি কি আকার আন্দাজ করতে পারে কেউ বলতে পারে এটা সমতল কেউ বলতে পারে ত্রিভুজ কেউ বলতে পারে চতুর্ভুজ হয়তো কেউ বলবে পৃথিবী পঞ্চভুজ আবার কেউ বলবে সরভুজ কেউ বলতে পারে সপ্তভুজ কেউ বলতে পারে অষ্টভুজ কেউ বলবে বর্তুল আকার ধরেন আমরা এখানে পৃথিবীর তিরিশটি আকার আন্দাজ করতে পারি কেউ এখানে আন্দাজেই সঠিকটা বলে দেবে তার সম্ভাবনা তিরিশ ভাগের এক ভাগ এরপর চাঁদের আলো হতে পারে নিজস্ব আলো বা প্রতিফলিত আলো হতে পারে কেউ এখানে আন্দাজে সঠিকটা বলতে পারবে তার সম্ভাবনা দুই ভাগের এক ভাগ এখন সে দুটোই সঠিক বলবে যে পৃথিবী বর্তুলাকার আর চাঁদের আলো প্রতিফলিত আলো তার সম্ভাবনা হচ্ছে তিরিশ ভাগের এক ভাগ গুণ দুই ভাগের এক ভাগ সমান ষাট ভাগের এক ভাগ আরবের সে মরুভূমিতে মানুষ কী দিয়ে তৈরি সে ব্যাপারে একজন কি আন্দাজ করতে পারে প্রাণী আর উদ্ভিদ কি দিয়ে তৈরি এখানে অপশনগুলো কি কোন কোন জিনিসের কথা ভাবতে পারেন যে জীবজন্তু এটা দিয়ে তৈরি মরুভূমির মানুষ ভাবতে পারে বালি দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি বা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি লোহা দিয়ে তামা দিয়ে মাটি দিয়ে পানি দিয়ে হাইড্রোজেন দিয়ে অক্সিজেন দিয়ে এরকম অন্তত পক্ষে হাজারটা জিনিস ভাবা যায় এছাড়াও আরবের মরুভূমিতে তখন পানি পাওয়া খুবই কঠিন কিন্তু কোরআন বলছে জীবজগতের সবকিছুই পানি দিয়ে তৈরি সুরা আনবিয়া তিরিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়া পবিত্র কোরআনের সুরা নূরের পঁয়তাল্লিশ করা হয়েছে প্রাণবান সমস্ত কিছু পানি থেকে তৈরি সুরা ফুরকানের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে এখানে আন্দাজে বলে সঠিক হওয়ার সম্ভাবনা হচ্ছে এক হাজার ভাগের এক ভাগ এখন কেউ আন্দাজে এই তিনটায় সঠিক বলতে পারবে তার সম্ভাবনা যে পৃথিবী বর্তুলাকার চাঁদের আলো আলো আসলে প্রতিফলিত আর জীবজগতের সবকিছু পানি থেকে তৈরি সেটা হবে ভাগের ভাগ গুণ দুই ভাগের এক ভাগ গুণ এক হাজার ভাগের এক ভাগ অর্থাৎ ষাট হাজার ভাগের এক ভাগ অর্থাৎ পয়েন্ট জিরো জিরো ওয়ান সেভেন পারসেন্ট এখন আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি আপনারাই বিচার করেন যদি কোরআনকে প্রবাবিলিটি থিওরি দিয়ে পরীক্ষা করেন কোরআনে এরকম কয়েকশো কথা আছে যেগুলো তখনকার মানুষ জানতো না যদি কেউ আন্দাজে বলে তাহলে তার সবগুলো সঠিক হবে তার সম্ভাবনা শূন্যের খুব কাছাকাছি আর প্রবাবিলিটি থিওরি অনুযায়ী সেটা হবে শূন্য হয়তো কেউ প্রশ্ন করতে পারে যে জাকির আপনি কি বিজ্ঞানের সাহায্যে কোরআনকে প্রমাণ করেছেন তাদের মনে করিয়ে দেই যে কোরআন কোনো সায়েন্সের বই না এস সি আই ই এন ই এটা একটা সাইনের বই এস আই জি এন এস কোরানে এরকম ছয় হাজারেরও বেশি সাইন আছে আয়াত ছয় হাজারেরও বেশি আর তার মধ্যে হাজারেরও বেশি আয়াতে বৈজ্ঞানিক তথ্য আছে আমি বিজ্ঞানের সাহায্যে কোরআনের সত্যতা প্রমাণ করছি না কারণ কোনো কিছু সত্যতা প্রমাণ করতে গেলে প্রয়োজন একটা মানদণ্ড যেটা থাকবে সবার উপরে মুসলিমদের জন্য সবার উপরে হচ্ছে এই কোরআন সর্বোচ্চ মানদণ্ড হলো কোরআন কোরআন হলো ফুরকান যেটা দিয়ে সঠিক আর বেঠিকের পার্থক্য করি তবে সেই নাস্তিকের ক্ষেত্রে যে শিক্ষিত লোকটা ঈশ্বরে বিশ্বাস করে না তার ক্ষেত্রে বিজ্ঞান হল সর্বোচ্চ মানদণ্ড এটা তার মানদণ্ড তাই আমি তার মানদণ্ড দিয়ে প্রমাণ করে দেখাচ্ছি কোরআনের কথাগুলো সঠিক আর আমরা সবাই জানি যে অনেক সময় বিজ্ঞানের কথা দিক পরিবর্তন করে তাই আমি আজ এখানে সেই সব বৈজ্ঞানিক তথ্য দিয়েছি যেগুলোর সত্যতার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে আমি থিওরিগুলোর কথা বলিনি যেগুলোর ভিত্তি হলো অনুমান আমি তার মানদণ্ড দিয়ে প্রমাণ করছি যে আপনার মানদণ্ড এই সেদিন যা জানতে পেরেছে একশো বছর আগে সেই কথাগুলো আগেই বলা হয়েছে এই পবিত্র কোরআনে তারপর দুজনেই আমরা একমত হব যে কোরআন বিজ্ঞানের চাইতে অনেক উপরে তাহলে কোরআনই হলো সর্বোচ্চ মানদণ্ড বিজ্ঞান নয়